নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গায়ত্রীজ কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত। স্বাধীনতা দিবস উপলক্ষে যে স্পেশাল রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তার মধ্যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা ব্রেকফাস্ট রেসিপি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা লাঞ্চ রেসিপি, যার নাম তিরঙ্গা রাইস। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি 300 গ্রামের মতো বাসমতি রাইস। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে 30 মিনিটের মতো আমি চালটা ভিজিয়ে রাখব। এরপর একটা প্যানে জল গরম করতে দিয়ে জল ফুটে এলে আমি কিছুটা লেবুর রস দিয়ে জলে 1 চামচ নুন ও 1 চামচ সাদা তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা, দিয়ে আমি চালটা সেদ্ধ হতে দেব। চালটা এখন 75%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জল ঝরিয়ে নিয়ে রাইসটাকে 3 ভাগে ভাগ করে নেব। তার মধ্যে একটি ভাগ নিয়ে আমি বানিয়ে নিচ্ছি স্যাফ্রন কালারের টমেটো ক্যারোট রাইস। প্রথমেই প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে ও 1 চামচ জিরে ও কিছুটা কারি পাতা। এবার কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। এবার কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর সাথে কাজু বাদাম দিয়ে আমি কিছুক্ষণ সটে করে নেব। এবার দিয়ে দেব কুচানো টমেটো ও কুচানো গাজর। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি 1 চামচ নুন ও 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গাজর ও টমেটোগুলো সিদ্ধ করার জন্য আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব। টমেটো ও গাজরটা হালকা সিদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা বাসমতি রাইসের একটা ভাগ দিয়ে ভালোভাবে ভেজিটেবলসের সাথে মিক্স করে নেব। রাইসটা ভালোভাবে মিক্স করে আমি উপর থেকে দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ। এবার ভালোভাবে মিক্স করে নিলেই সুন্দর একটা স্যাফ্রন কালার চলে আসলেই রেডি আমার টমেটো ক্যারোট রাইস। সেকেন্ড হোয়াইট লেয়ারটা বানাবার জন্য তৈরি করে নিচ্ছি হোয়াইট পোলাও। এটি বানাবার জন্য প্যানে 1 চামচ ঘি দিয়ে আমি ফোড়নে 3টে এলাচ ও 2 টুকরো দারচিনি দিয়ে দেব। তার মধ্যে কয়েকটা কাজু ও কিশমিশ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশটা হালকা ভাজা হয়ে এলে এবার তার মধ্যে আমার বানিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ নুন ও 1 চামচ চিনি। এবার ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলেই রেডি আমার হোয়াইট পোলাও। থার্ড লেয়ারটা বানাবার জন্য আমি তৈরি করব একটি গ্রেন রাইস। এটি বানাবার জন্য একটি প্যানে 1 চামচ ঘি দেব। ঘি গরম হলে তার মধ্যে জিরে ফোড়ন দেব। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি কিছু কুচানো পেঁয়াজ, লঙ্কা ও ক্যাপসিকাম। এবার অল্প সময় নাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 3 চামচ ধনে পাতা ও পালং শাকের পেস্ট। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত পালং শাকের কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। এরপর আন্দাজ মতো চিনি অ্যাড করব। এরপর আমার আগে থেকে বানিয়ে রাখা বাসমতি রাইসের শেষ ভাগটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিলেই রেডি আমার গ্রিন রাইস। এখন আমার 3টে কালারের রাইসই রেডি হয়ে গেছে। এবার একটা টিফিন বক্সে 3টে কালারের রাইস পর্যায়ক্রমে সাজিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার তিরঙ্গা রাইস। আমি টিফিন বক্সের ছোট বক্সেও একটা
तिरंगा सालाडो रेडी करे निये छी। केमन लागलो रेसिपिटा अवश्य कमेंट बक्से जानाबे। देखा होच्छे परेर पर्वे एकटी इंडिपेंडेंस डे स्पेशल स्नैक्स रेसिपी निये।